আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে হালো রুটি তৈরি করে দেখাবো আজকে আমি আপনাদের কাছে এক ভিডিওতে দুইটি রেসিপি শেয়ার করব হালো রুটি চালের গুঁড়ো দিয়ে নরম তুল তুলে রুটি বানিয়ে দেখাবো হালো রুটি কার না খেতে ভালো লাগে ছোট বড় সবার কাছে প্রিয় চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যায় প্রথমে চুলোয় প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি পানি পানির পরিমাণ পরিমাণটা কম দিয়েছি পরে আরও দিয়ে দেব গুঁড়োর দুধটা পানির সাথে ভালো করে মিশিয়ে নেব অল্প পানিতে মেশাতে সুবিধে হবে মেশানো হয়ে গেছে আবারও দিয়ে দিছি পানি পানির পরিমাণটা বেশি দিয়ে দেব দিয়ে দিছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন দিয়ে দিছি নারকেল কুড়া নারকেল কুড়া দিলে এটা খেতে দারুণ লাগে দিয়ে তেজপাতা সাদা এলাচ এখন চুলাটা অন করে দিয়েছি এটা অনবর্ত নাড়তে হবে তা না হলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য হলে একটু লবণ দিবেন দিবে এটা জাল দিতে দিতে গাঢ় করতে হবে এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে ঠান্ডা হলে আরেকটু একটু আটে যাবে নামিয়ে নিচ্ছি চুলোটা বন্ধ করে দিচ্ছি একটা মিশ্র বলে ঢেলে নিয়েছি হালুয়াটা হালুয়াটাও অনেক সুন্দর হয়েছে রুটি করার জন্য চুলো প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিছি দুই কাপ পানি চুলোটা অন করে দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পানি ফুট উঠে গেছে পানিটা প্রচুর জাল দিতে হবে পানিটা যত জাল হবে রুটিটা খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন আমার পানিটা কিন্তু অনেক কমে গেছে এটার মধ্যে দিয়ে দিছি চালের গুঁড়োটা চালের গুঁড়োটা ধাপে ধাপে দিতে হবে একেবারেই দেওয়া যাবে না নাড়াচাড়া করে দিচ্ছি আবারও গুঁড়ো দিয়ে দিচ্ছি এভাবে করে কয়েকবার দিতে হবে চুলো রাশটা কমিয়ে দিতে হবে চুলোটা বন্ধ করে দিচ্ছি নামিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থাতে মুঠে নিতে হবে আমার ডোটা কিন্তু শক্তও হয় নাই একদম ঠিক আছে যদি ডোটা শক্ত হয় সেক্ষেত্রে পানি দিয়ে ডোটাকে মুঠে নিবেন ডোটাকে ভালো করে মুঠে নিতে হবে ডোটা মুঠে নেওয়া হয়ে গেছে ছোট ছোট লেসি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো লেসি করে নেবেন বাকি সবগুলো করে নিয়ে আসি সাইডে রেখে দিচ্ছি এখান থেকে একটা লেসি নিয়েছি আবারও একটু মুঠে রুটি বেলার সময় ময়দা আটা যেটা থাকে নিচ্ছি সেটাই ব্যবহার করবেন তাহলে রুটিটা বেলতে সুবিধা হবে আমি সময় আটা ব্যবহার করছি আমার রুটিটা কিন্তু অনেক পাতলা হয়েছে দেখতেই তো বুঝতে পারছেন রুটি বেলা হয়ে গেছে এভাবে করে বাকিগুলো করে নেব বাকি সবগুলো করে নিয়েছি রুটি শেঁকার জন্য চুলোয় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দেব রুটি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিছি রুটি রুটিটা উল্টে দিচ্ছি রুটি বাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বাকিগুলো এভাবে সেকে নেব বাকি সবগুলো শিখে নিয়েছি পরিবেশন করে দেখাচ্ছি প্লেটের এক সাইডে হালুয়া দিয়ে দিচ্ছি হালুয়া দিয়ে রুটি খেতে দারুণ লাগছে আপনারা বাসায় অবশ্যই হালুয়া রুটি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ